ভাই আপনি তো কাদায় চার্জ দিলেন, এই কাদায় চার্জ দিয়ে কি মনে হলো আপনার এই মিলিটারি একটা সম্পর্কে একটু যদি বলতেন? কাদায় চার্জ দিয়ে তিনখান চার্জ দিয়ে ভুঁই লাগানো যাবে, তিনখান চার্জ দিয়ে আপনি ভুঁই লাগাতে পারবেন? মাশাআল্লাহ। এটা তেল সাশ্রয় কেমন? তেল সাশ্রয় বিঘে হাফ লিটার এক চাষ, আর এক চাষে আসসালামুকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আপনারা অনেকেই অবগত আছেন দর্শনা ইঞ্জিনিয়ারিং একটি আধুনিক মেশিনারিজ প্ল্যাটফর্ম, যেখান থেকে আপনারা আপনাদের প্রতিনিয়তই প্রয়োজনীয় যে সকল মেশিনারিজ গুলো রয়েছে সেগুলো পেয়ে থাকেন। ঠিক তারই পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের মাঝে নিয়ে এসে উপস্থাপন করতে চলেছি এশিয়া ব্র্যান্ডের মিনি টিলার। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এশিয়া ব্র্যান্ডের মিনি টিলার, যেটা আমাদের একজন ভাই ক্রয় করেছেন। আমরা চলে এসেছি সরাসরি ঝিনাইদহ জেলা মহেশপুর উপজেলার আজিবাড়ি নওডাঙ্গা গ্রামে, যেখানে আমাদের একজন ভাই পূর্বে ক্রয় করেছেন, দেড় বছর আগে ভাই ক্রয় করেছেন। তার পরবর্তীতে ভাইয়েরই বন্ধু পাশাপাশি থাকে, ভাইয়ের লাভজনক ব্যবসাটা দেখেই কিন্তু তিনিও ক্রয় করার জন্য ভাইয়ের সাথে যোগাযোগ করেছেন এবং ভাই তিনিও নিয়েছেন। আমরা ঠিক নতুন গাড়িটা ভিডিও করার জন্য এসেছি, এখানে মাঠ পর্যায়ে কিভাবে ব্যবহার হচ্ছেন সেটা দেখার জন্য আমরা এসে দেখলাম যে কাদায়, আপনারা পূর্বে আমাদের ভিডিও দেখেছেন যেটা শুকনো ব্যবহার হয়েছে, কিন্তু আজকে আমরা কাদায় দেখলাম যে কিভাবে ব্যবহার হচ্ছে। সরাসরি আমি ভাইয়ের কাছে বিস্তারিত চলে যাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ মিন্টু রহমান। মোহাম্মদ মিন্টু রহমান, আপনার বাসা? আজিবাড়ি নওডাঙ্গা গ্রাম। আজিবাড়ি নওডাঙ্গা গ্রাম। আপনি এই মিনি টিলারটা ক্রয় করেছেন, এটা কোথা থেকে ক্রয় করলেন যদি দর্শকদের উপলক্ষে বলেন? এটা কিনেছি আমি দর্শনা ইঞ্জিন ওয়ার্কশপ থেকে। জি, দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আপনি এটা ক্রয় করেছেন। আপনি কি পূর্বে এমন মিনি টিলার ক্রয় করেছেন? হ্যাঁ, আমি আজ থেকে দেড় বছর আগে কিনেছিলাম ওই দর্শনা থেকেই। জি, দর্শনা থেকে আপনি দেড় বছর আগে ক্রয় করেছেন? দেড় বছর আগে কিনেছিলাম। তাহলে আমি খুব লাভজনক বা আমি খুব লাভবান হয়েছি যে আপনি সন্তুষ্ট হতে পেরেছেন সেটা সেই গাড়িটা পেয়ে। হ্যাঁ, এই গাড়িটা। তারপরেও এই আমার ভাই সত্তর বাড়ি, আমার ভাই নওডাঙ্গা গ্রাম। জি, ভাইয়ের সাথে আমার ভালো সম্পর্ক। আমি বললাম ভাই তোর কাদা চাষ বা মাটি যদি চাষ করতে হয় তাহলে এই গাড়ি তোর কিনতে হবে। জি জি, এটা চাষের জন্য কেমন একটা সুবিধা যদি বলতে? চাষের জন্য খুব পারফেক্ট, অর্থাৎ এসআই ব্র্যান্ড হইতে হবে। এসআই ব্র্যান্ড, এসআই ব্র্যান্ডের কারণ, এসআই ব্র্যান্ডের কারণ, এসআই ব্র্যান্ড বলছি এসআই, যেমন আপনার সমস্যা বা কোনো ত্রুটি হলে টেকনিশিয়াল বাড়ি। আচ্ছা আচ্ছা, আপনারা, আপনি তো দেড় বছর আগে নিয়েছেন, আপনার গাড়িতে কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে কিনা? হ্যাঁ, ত্রুটি দেখা দিয়েছে, কিন্তু সেটা কি সেটা সলভ করে দিয়েছে কোম্পানি? সলভ করেছে কোম্পানির ভিতরে থেকে সলভ করে দিয়েছে। এটা ত্রুটি হওয়ার সম্ভাবনা কোনটা বেশি আছে? সম্ভাবনা নজেলের। যান্ত্রিক অবস্থা যে জন্য আপনারা নজেল প্লানজার নিজেরা কিন্তু আপনি কি নিজের এখন নিজে করতে পারবেন? মাশাআল্লাহ, যাক আপনার তো এখন দক্ষ হয়ে গেছে, আপনি যেহেতু দেড় বছর থেকে ব্যবহার করছেন। তারপরে এটা শুকনা কাদা কেমন চাষ করা যাবে? শুকনায় যেভাবে চাষ করা যায় কাদা তার বেশি মনে হয়, আমার মনে হয় তেল সাশ্রয় হবে। যদি আপনি তো এখন চাষ করলেন, সেটা কি মনে হলো আপনার? আমার মনে হচ্ছে কাদা আরো বেশি সাশ্রয় হবে, আরো বেশি হবে। এটা কি ধান লাগানোর উপযোগী হবে? শুকনা জমি, আমি ভাই মনে করি একটা শুকনা জমি আছে, সেখানে আমি পানি দিয়ে তার পরবর্তী ধান লাগাবো, সেখানে এই চাষ করে যদি আমি ধান লাগাতে পারি সেটা কি হবে? অবশ্যই হবে। হবে, যাক। তাহলে আপনার মনে করেন ডুবা জমি রয়েছে, যেখানে হাওর অঞ্চল বা বিল অঞ্চল রয়েছে, যেখানে ডুবা রয়েছে, সেখানে কিন্তু এটা চাষের জন্য পারফেক্ট হবে, কি মনে হয় আপনার? অবশ্যই হবে। শুভ দর্শক, আমার মনে হয় যে এটা পারফেক্ট হবে, এই জন্য এটা ওজন খুব একটা বেশি না, এটা 80-70 কেজি এমন ওজন আসতে পারে, যার মাধ্যমে আপনাদের যে সকল হাওর অঞ্চল রয়েছে বা বিল অঞ্চল, যেখানে আপনাদের জমিগুলো তলিয়ে যায়, যে কোনো বড় বড় গাড়িগুলো নামালেই তলিয়ে যায় বা সেগুলো চার্জ দেওয়ার জন্য পারফেক্ট হয় না, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এই গাড়িটা সব থেকে পারফেক্ট। আপনারা দেখুন এখানে যে যে বেলেটটা দেওয়া রয়েছে, এই বেলেটটা দেওয়ার কারণ, মেন কারণ হচ্ছে আপনারা যখন আলুর মাথা দিয়ে বা কোনো জমির সাইড দিয়ে যাবেন, তখন যে সাইডে ঘাসগুলো থাকে সেই ঘাসগুলো কিন্তু কাটিং করে দেবে সুন্দরভাবে। আপনারা দেখুন, আর এটা আমরা কাদায় চার্জ দিলাম, যার পরিপ্রেক্ষিতে অনেকটা পারফেক্ট। এটা নেওয়ার প্রসেসিং আমি আপনাদেরকে জানিয়ে দিই, এটা কিভাবে আপনারা সংগ্রহ করবেন। এটা নিতে হলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন, স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি। আর আপনারা অনেকে বলে থাকেন ভাই এটার মালামাল কি বের করে নেবেন বা এমন বিস্তারিত আমাদেরকে কল করে বলে থাকেন। এই পরিপ্রেক্ষিতে আপনাদের জন্য সুবিধা রয়েছে, আপনারা যদি চান যে এই মিনি টিলারটা বক্সে নেবেন, আমরা ইনটেক যেভাবে কার্টুন কোম্পানি থেকে আসে সেইভাবে ইনটেক আপনাদের কার্টুনে দিয়ে দেবো,
আপনারা জাস্ট বক্স নিয়ে নিয়ে বলবেন যে এসি এর টেকনিশিয়ান এসে আমাদের সেটিং করে দিতে, সেই পরিপ্রেক্ষিতে আপনাদের বাসায় আমরা কল দিয়ে দেবো, এসি এর টেকনিশিয়ান আপনার বাসায় গিয়ে ফুল সেট আপ করে দেবে, দিয়ে আপনি ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে যাবেন। এমন ভাবে নিতে পারেন আজ বলেন না আপনারা সেটিং করে দেন, আমরা জাস্ট নিয়ে ব্যবহার করবো, সেই পরিপ্রেক্ষিতে আমাদের বলবেন আমরা সেটিং করে দেবো। আর যদি সরাসরি নিতে চান সেই পরিপ্রেক্ষিতে আপনারা সরাসরি চলে আসবেন আমাদের ঠিকানা, আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহিত উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লীবিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস। এখান থেকে ভাইরা যেমন গতকাল আমাদের কাছে গিয়েছিল এমন উপস্থিত হয়ে সরাসরি দেখে শুনে নিতে পারেন। আজ আগে বলেছি যদি অনলাইনে নিতে চান সেই পরিপ্রেক্ষিতে স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন। তার দেরি না করে আপনারা অতি দ্রুত আপনাদের চাষকে আরো সহজ করার জন্য আমাদের মিনি টিলারগুলো সংগ্রহ করুন। সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি, খোদা হাফেজ।